নদী ভরা জল আছে, জলের উপর ঢেউ। লালপুর বাগাদি পাড়া থানায় আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ছাড়া নাই কিন্তু কেউ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মানুষের ভালোবাসা দিয়ে জয় করেছে গতি। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, আমরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যারা করি আমাদের কিন্তু শেষ ঠিকানা। মঞ্চে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট আবুল কালাম, আমরা সবাই তাকে করব কিন্তু সালাম। কালাম ভাই বয়স্ক ভাতা দিচ্ছে, বিধবা ভাতা দিচ্ছে, পঙ্গু ভাতা দিচ্ছে, রাস্তা দিচ্ছে, বিল্ডিং দিচ্ছে, প্রত্যেকটা গ্রামে দিচ্ছে কারেন্ট। আপনারা কালাম ভাই জন্য দোয়া করবেন আর ভোগে যেন কোনোদিন না হারেন। আপনারা সুনারায়ণ দিবেন ঠুকে টুকে যাকে পাই সে আমার এই কালাম ভাই, উন্নয়নে যাকে পাই সে আমার এই কালাম ভাই, যখন ডাকি তখন পাই সে আমার এই কালাম ভাই। ঝড় বৃষ্টি আধান রাতে আমরা আছি কালাম ভাইয়ের সাথে। মঞ্চে উপস্থিত আছেন লালপুর থানা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন শঙ্ক, আমরা আওয়ামী লীগ যুবলীগ যারা করি সবাই আছি তার সাথে। শেখ হাসিনা যখন নমিশন দিবে কালাম ভাইয়ের হাতে, আপনারা লঙ্কা মাঠে দিবেন ভোট। আজকে নৌকা থাকবে, নৌকা লঙ্কা থাকবে চিরদিন। 2018 সালের নির্বাচনে আপনারা কালাম ভাইকে নৌকা মার্কায় ভোট দিন। কিছু লোক আছে দেখবেন দল করে না, পোস্টাল টাঙ্গায় ব্যানার টাঙ্গায় এমপি হওয়ার খুব শখ। আপনারা দুদার মাসে দেখেন না কিছু লোক আছে মসজিদে যায় না, নামাজ পড়ে না, গাঁদাই দেয় দম। দুদার মাসে এরা দুটো থাকে না, এরা ইফতার খাওয়ার দম। ফুলের সভা প্রজাপতি, চাঁদের সভা তারা, লালপুর বাগাদি পাড়া থানায় আওয়ামী লীগের বুদ্ধি নেই, কেউ থাকবে না অ্যাডভোকেট আবুল কালাম ছাড়া। বিএনপি সময় করা দিনে বাইরে খাটে, সন্ধ্যার পর চাইনিজ গুলাম দিতে হাতে, ভাই হ্যালো 50,000 খেলো তারা তোমার ছেলের জীবন গেল। বিএনপি সময় ছিল থানা আর কোর্ট, এরা নিচে চড়তে খালি নোট, ভাই ভেলা এসে মারামারি আর ভাই টাকা নেই তাড়াতাড়ি। 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচনে এমপি হইল আবু তালা, 5টা বছর হইল আওয়ামী লীগের জ্বালা। এমপি হইল শেফালি, মহিলা এমপি ছিল বোবা, আর তালা এমপি কাল, কালাম এমপি কিন্তু কারেন্টে যাক আজকে।